মুরব্বীদের পায়ে ধরে সালাম করা জায়েজ কিনা। মুসলমানদের মধ্যে জাত বেশি ও জাত কম তাদের আলাদা করে দেখা হয় কেন? তাহাজ্জুদের নামাজের নির্ধারিত কোন সূরা আছে কি? মুরব্বীদের পায়ে ধরে সালাম করা জায়েজ কিনা? দেখুন, জায়েজ এক কথা আর সুন্নত এক কথা। পায়ে ধরে সালাম করতে হবে, এই ধরনের পায়ে ধরে কোনো সালাম হয় না। সালাম হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা। পায়ে ধরে আরেকটি কাজ আছে, এটার নাম হচ্ছে কদম বুসি করা। কদম বুসি করা যাবে কি না এ ব্যাপারে আমার অ্যানালাইসিস মোতাবেক 10টা হাদিস আমি পেয়েছি। তন্মধ্যে 2টি হাদিস পেয়েছি সহি এবং বাকি হাদিসগুলো জাইফ পেয়েছি, কিন্তু একদম জাল বা বানোয়াট নয়। এজন্য কদম বুসি তথা পা স্পর্শ করে পিতা মাতা মুরব্বিয়ানে কেরাম এই ধরনের উস্তাদ যাদের উপরে বিশেষ করে মহিলারা প্রশ্ন করেছেন, যেহেতু অতএব মহরিমের ভিতরে মুরব্বি শ্বশুর শাশুড়ি এদের পায়ে স্পর্শ করে বুসা দেওয়া তথা কদম বুসি করা জায়েজ, কিন্তু সুন্নত নয়, জায়েজ। দেখুন, আমি দুই ধরনের কথা বলি নাই, জায়েজ আছে। আপনি বলেছেন জায়েজ কিনা, তার উত্তর হলো হ্যাঁ। সালাম জায়েজ নয়, পায়ে ধরে কোনো সালাম নয়। সালাম মুখ দিয়ে করতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসাফাহা করতে হবে হাত দিয়ে, মুআলাকা করতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে। আর কদম বুসিকে আমরা পায়ে ধরে সালাম বলি, পায়ে ধরে কোনো সালাম নেই, বরং পায়ে ধরে কদম বুসি বা পা চুমা দেওয়া, বুসা দেওয়া, সেটা সুন্নত না হলেও সেটা জায়েজ আছে। অতিরিক্ত জানতে হলে আমার কাছে আপনারা ফোনও করতে পারেন, আমি আপনাদেরকে রেফারেন্সও দিতে পারবো ইনশাআল্লাহ। যদিও এ ব্যাপারে অনেক উলামায়ে কেরামরা, হ্যাঁ, অনেক উলামায়ে কেরামরা দ্বিমত পোষণ করেন, কিন্তু শরীয়ত যদি কোনোটাকে জায়েজ রাখে তাহলে কেন জুড়ে এটাকে আমি না জায়েজ বলবো? হ্যাঁ, আমি নিজে আমার সম্মানিত শ্বশুর শেখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান সাহেব রারাইল মহাদ্দিস সাহেব, আমি উনি এবং আমার শ্বশুরিকে, আমার পিতা মাতাকে আমি নিজে তাদেরকে কদম বুসি করি। সব সময় নয়, কিন্তু সব সময় নয়, পরিবেশ পরিস্থিতি যখন হয়, যখন ওনারা হজ থেকে এসেছেন, হজে যাবেন, বহুদিন পরে ওনার সাথে সাক্ষাৎ হয়েছে, মাকে রেখে আমি চলে যাচ্ছি হজে অথবা লন্ডনে, তখন আমি মার দুটি পা স্পর্শ করে চুমু দিই, সেটা নাজায়েজ নয়, এটার সপক্ষে দলিল আছে। মুসলমানদের মধ্যে জাত বেশি ও জাত কম তাদের আলাদা করে দেখা হয় কেন? মুসলমানদের কোনো জাত নেই, যত কালিমা গু সে লাফার কাবাইনাল আরবি ওয়াল আজমি কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব। আরবি এবং আজমির মধ্যে কোনো পার্থক্য নেই, তোমরা সবাই আদম থেকে এবং আদমকে মাটির থেকে সৃষ্টি করা হয়েছে। এজন্য ইমানের জাত হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জাত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে বড় বেশি মুত্তাকী, যে আল্লাহকে বেশি ভয় করে তার জাত তত উত্তম, আর যে আল্লাহকে ভয় করে না সে সৈয়দ হলেও নিকৃষ্ট জাত, সে তালুকদার চৌধুরী হলেও, চৌধুরী হলেও সেও নিকৃষ্ট জাত, কারণ সে নামাজ পড়ে না, সে ফাসিক, সে ফাজির। তাহাজ্জুদের নামাজের নির্ধারিত কোনো সূরা আছে কি? না, তাহাজ্জুদের নামাজ ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ বলেছেন, যা তুমি জানা আছে তোমার, সেই সূরা থেকেই তুমি তাহাজ্জুদ অথবা পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করতে যা ইচ্ছা তাই পড়তে পারো। তবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাহাজ্জুদের সময়ে কখনো সূরা আল মুযাম্মিল পড়েছেন, কখনো সূরা আল কিয়ামা পড়েছেন, সূরা আল মুদাস্সির পড়েছেন, কখনো সূরা আর রহমান পড়েছেন, কখনো সূরা আল মুলুক পড়েছেন, এগুলো বর্ণিত আছে। কিন্তু আপনার যদি এগুলো মুখস্থ থেকে থাকে মাশাআল্লাহ, যদি না থাকে তাহলে সূরা লিলাফি, সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যা জানেন তা দিয়ে আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ।